লক্ষ্মীপুরের রামগতি এবং পার্শ্ববর্তী নোয়াখালী এলাকায় মেঘনা নদীর তীরবর্তী উপকূলীয় এলাকায় হতদরিদ্রদের মাঝে সুপেয় পানির ব্যবস্থা করে এসে পাশে দাঁড়িয়েছেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশন নামের লন্ডন ভিত্তিক একটি সংস্থা। কয়েকদিনে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা এলাকায় 20টি স্থানে টিউবওয়েল স্থাপন করে হতদরিদ্রদের মাঝে সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন সংস্থার বাংলাদেশ অর্গানাইজার আব্দুল ওয়াদুদ রুবেল স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ঘুরে দেখেন সব এলাকা। এ সময় তিনি জানান, লন্ডন ভিত্তিক সংস্থাটি দরিদ্রদের জন্য কাজ করে যাচ্ছে। এরই মধ্যে তার মাধ্যমে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন রামগতিতে নদী ভাঙনের শিকার 4 পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছে, সে সাথে সুপেয় পানির জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছে। তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে সংস্থাটি এতিম এবং অসহায় শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। আমার নাম পারভীন আক্তার, পাশের বাড়ি থেকে আমি এখানে পানি নিয়ে আসি। আগে কল ছিল না, আমরা পুকুর পানি ফুটাইয়ে খাইতাম, ছোট ছোট বাচ্চা ছিল, পানি এনতে আমাদের অসুবিধে হইতো, যে কি জীবনের একটা সুখী ছিল। এখন ভালো হয় তো আমরা কি ভালো ছি। আমি অনেক দূরের থেকে আগে পানি আনতাম, এখন কলটা বাড়িতে আমাদের সুবিধা হয়েছে, কলের পানিটা খুব ভালো। পানির জন্য কষ্ট করে তারা, দূর দূরান্ত থেকে গিয়ে পানি আনে এই লোনা পানি নদী অঞ্চল। ভালো পানিগুলা খেলে যেন তাদের শরীরটা সুস্থ থাকে, তারা তৃপ্তি পায়, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তারা ভালো থাকতে পারে, এই জন্যই আমরা এই কলগুলো দেওয়া আমাদের উদ্দেশ্য।